যারা সন্ত্রাস ও জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, যারা দুর্নীতিবাজ তারা দেশের বন্ধু হতে পারে না, তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা সন্ত্রাস জঙ্গিবাদের মদত দিচ্ছে, যারা মাদক ব্যবসা করছে, যারা দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে আমাদের অব্যাহত সংগ্রাম চলবে। তোমাদের ভবিষ্যৎকে আমরা মসৃণ করব, এটি আমাদের সময়। তোমাদের কাছে আমাদের আজকের এই দিনে এটি সবচেয়ে বড় অঙ্গীকার।